এবার মাইটেক। স্মার্টফোন হাতে স্মার্ট হওয়ার প্রত্যাশা সবারই, আর মোবাইল সচল রাখতে মুঠোফোন ব্যবহারকারীকে খুঁজতে হয় চার্জার, আর এই সুযোগ লুফে নিচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী। নামমাত্র মূল্যে ক্রেতাকে ধরিয়ে দিচ্ছেন অতি নিম্নমানের মোবাইল চার্জার, যা থেকে ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা। মোবালিক করিমের রিপোর্টে বিস্তারিত। মোবাইল ফোন এখন ফ্যাশনের চেয়েও বেশি কিছু। নিজেকে স্মার্ট হিসেবে উপস্থাপন করতে এর জুড়ি নেই। যার সামর্থ্য আছে, প্রত্যেকের হাতে শোভা পাচ্ছে একটি স্মার্টফোন। বাংলাদেশে এর ব্যবহারকারীর সংখ্যা 10 কোটি ছাড়িয়েছে অনেক আগেই। ফোন স্মার্ট হলেও অনেক কোম্পানি ব্যাটারি নেই সেই সক্ষমতা, ফলে মোবাইল ফোনের সঙ্গে অনেকের হাতে শোভা পায় পাওয়ার ব্যাংক। কিন্তু যার সামর্থ্য নেই যন্ত্রটি কেনার, তার ভরসা মোবাইল চার্জারের ওপর। এভাবে রাজধানীর যত্রতত্র বিক্রি হচ্ছে এই ইলেকট্রনিক ডিভাইসটি। ভালো চার্জ পাওয়ার আশায় অনেকেই ফুটপাত থেকেই কিনে নিচ্ছেন এসব মোবাইল চার্জার। কিন্তু সত্যি কি এসব চার্জার দিতে পারে স্মার্টফোনে কাঙ্ক্ষিত চার্জ? এগুলা ভাই আপনার মোটামুটি অনেক ভালো চায়নার, কিন্তু কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নেই। আপনি টিকে মাস তিনেক টিকে, এরপরে মনে করেন যে নষ্ট হয়ে যায়। চার্জ দেওয়ার হেরফের হলে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, নষ্ট হতে পারে শখের মোবাইলটি, তাই সঠিক চার্জার নির্ণয় করাও জরুরি। আসলে কাস্টমার যদি কম দামি প্রোডাক্ট খোঁজে, সেক্ষেত্রে তো কম দামি প্রোডাক্ট ভালো সার্ভিস দিবে না। যদি আপনি ভালো মানের প্রোডাক্ট কিনেন, সেক্ষেত্রে সার্ভিসটা ভালো হবে। শুধু ফুটপাত নয়, অতি নিম্নমানের চার্জার অভিজাত বিপণী বিতানেও বিক্রি হচ্ছে। বিক্রেতাদের দাবি, চীনে কিনতে পারলে ঠকতে হবে না ক্রেতাকে। চার্জার ওগুলো আপনার গিয়ে যেমন কিছু লোকাল চার্জার আছে, ওগুলো যদি আপনি যদি চার্জ করেন তাহলে অবশ্যই ক্ষতি হবে। হাই অ্যাম্পিয়ার বা উচ্চ কারেন্টের চার্জার নয়, মোবাইল সুরক্ষায় দিতে হবে ব্যাটারির সহনীয় উপযুক্ত মাত্রায় চার্জ। এতে আয়ু বাড়বে ব্যাটারির, সুরক্ষিত থাকবে শখের স্মার্টফোনটি। মোবালিক করিম, মাইটিভি,